নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই রাজ্যে প্রথম মৃত্যু। সল্টলেকের আমরি হাসপাতালে মৃত্যু হল দমদমের 55 বছর বয়সী এক ব্যক্তির। গত 16 মার্চ শ্বাসকষ্ট নিয়ে আমরি হসপিটালে ভর্তি হন ওই ব্যক্তি। এরপর গত কয়েকদিন যাবত শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি, রাখা হয়েছিল ভেন্টিলেশনে, কিন্তু শেষমেশ করোনার কাছে হেরে মৃত্যু হয় তার। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে না। স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী ব্যক্তির দেহ ডিসপোজাল করা হবে।